আমাদের মধ্যে অনেকে আছেন যারা সাপকে খুব ভয় পান, কারণ সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর একটি প্রাণী। পৃথিবীতে প্রায় 3000-এরও বেশি সাপের প্রজাতি রয়েছে, যার মধ্যে 600-এর বেশি বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে। তার মধ্যে 200 প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়াই সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায়, তবে বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন। তবে যেগুলো বিষাধর সেগুলো নিজের আত্মরক্ষার সময় বা শিকার ধরার সময় বিষ প্রয়োগ করে থাকে। কিন্তু বিষাক্ত সাপদের মধ্যে এমন কিছু মারাত্মক বিষাধর সাপ রয়েছে যাদের দংশনে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিশ্বের নানা প্রান্তে এমন কিছু সাপ রয়েছে যাদের 100 বলি হতে পারে প্রাণ নাশের কারণ। এমনই 10টি বিষাধর সাপ নিয়ে আজকের ভিডিও। কোস্টাল তাইপান। কোস্টাল তাইপান সাপের বিষ এতটাই মারাত্মক যে এই সাপের একটি বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত একজন মানুষের সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও নজির নেই। এই সাপের একটি ছোবলে প্রায় 120 মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হয়, যার কয়েক মিলিগ্রাম ভেনামি একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কোস্টাল তাইপান সাপগুলো 1.8 মিটার থেকে 3.3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কোস্টাল তাইপান সাপ সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই সাপের বিষ সাথে সাথে রক্তনালী বন্ধ করে দেয়। এই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এইরকম লোকের সংখ্যা খুবই কম। যথার্থ সময়ে চিকিৎসা দেওয়া হলেও রোগীকে বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয়। ইস্টার্ন ব্রাউন স্নেক। ইস্টার্ন ব্রাউন স্নেক একটি অনেক বিষাধর সাপ। এই সাপ ইস্টার্ন এবং সেন্ট্রাল অস্ট্রেলিয়া আর সাউদার্ন নিউ গিনিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই সাপ বাড়ির আনাচে কানাচে বা মাঠঘাটে থাকে। ইঁদুরের লোভে এরা প্রায়ই বের হয় এবং শিকার করার জন্য ওত পেতে থাকে। এদের কামড় অত্যন্ত ভয়াবহ। অন্যান্য সাপের তুলনায় এরা অনেক বেশি আক্রমণাত্মক। এদের বিষে অনেক পরিমাণে নিউরোটক্সিন রয়েছে, যা হার্টের রক্তনালীকে প্যারালাইজ করে দেয়, যার ফলে খুব দ্রুত মৃত্যু ঘটতে পারে। র্যাটেল স্নেক। যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই র্যাটেল স্নেক। এদের লেজের শেষ দিকে ঝুনঝুনির মতো বিশেষ এক অঙ্গ থাকে, যার সাহায্যে এরা শব্দ তৈরি করতে পারে। এরা এদের শরীরের 2/3 দিয়ে লাফিয়ে আক্রমণ করে থাকে। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিষাধর সাপ। এই সাপের কামড়ে শিশুদের মৃত্যু দ্রুত হয়। এই সাপের বিষ টিস্যু নষ্ট করে ফেলে, যার ফলে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলে রক্ত সঞ্চালন প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এই সাপের কামড়ানোর পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্তবমি, চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। টাইগার স্নেক। এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম। এরা অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক ধরনের সাপ, যারা শরীরে প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে। এদেরকে শুকনো অঞ্চল, তৃণভূমি, জলাভূমি, মানব বসতি সব জায়গায় দেখা যায়। এরা সাধারণত 1.2 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপের কামড়ানোর 30 মিনিটের মধ্যে মানুষ মারা যেতে পারে। এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার 60-70%। এরা সাধারণত মানুষ দেখলে ভয়ে পালায়, কিন্তু একবার খেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং টাইগার স্নেকের নিশানা কখনো মিস হয় না। ফিলিপাইন কোবরা। ভূমিতে বসবাসকারী বিষাক্ত সাপদের মধ্যে এরা একটি। এরা প্রায় 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ক্রেট প্রজাতির পরেই এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ। শারীরিক অঙ্গিভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এ সাপগুলো সাপুরেরা সাপনাশ দেখানোর সময় বেশি ব্যবহার করে। সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে হুট দেখা যায়। এই সাপের কামড়ে মানুষ প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে। কিং কোবরা। ভূমিতে বসবাসকারী বিষাক্ত সাপদের মধ্যে চতুর্থতম স্থানে রয়েছে কিং কোবরা। ফিলিপাইন কোবরার পরেই এরা সবচেয়ে বিষাক্ত সাপ। এদের ইন্ডিয়া থেকে শুরু করে চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, এমনকি বাংলাদেশের সুন্দরবনেও পাওয়া যায়। এরা সাধারণত 3.5 মিটার থেকে 5.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে এরাই আকৃতিতে সবচেয়ে বড় এবং লম্বা হয়ে থাকে। এদের বিষ সরাসরি নার্ভাস সিস্টেমে আক্রমণ করে এবং এরা 1 কামড়ে 1.5 চামচ পর্যন্ত বিষ নির্গত করতে পারে, যা 20 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এমনকি এদের বিষে একটি বড় হাতি পর্যন্ত মারা যেতে পারে। এটা জেনে অবাক হবেন যে কিং কোবরা অন্য বিষাক্ত সাপদেরও শিকার করে থাকে। ডেথ অ্যাডার। নামের সাথে এই সাপের কামড়েরও যথেষ্ট মিল রয়েছে। ডেথ অ্যাডার একটি অনেক বিষাক্ত প্রজাতির সাপ। অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে এই সাপ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। ডেথ অ্যাডার মূলত অন্যান্য সাপকে তাড়া করে এবং কামড়িয়ে মেরে ফেলে, তারপর খেয়ে ফেলে। 1 কামড়ে এরা 40-100 মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয়। এই সাপ কামড়ালে শ্বাসকষ্ট ও প্যারালাইসিস দেখা দেয়। 24-48 ঘন্টার মধ্যেই আহত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে।
এই সাপ একবার বিষ ঢালার পর দ্রুততম সময়ে এদের বিষথলি আবার বিষ উৎপাদন করতে পারে। রাসেল ভাইপার। এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। এরা খুব দ্রুত রেগে যায় এবং প্রধানত রাতের বেলায় শিকার করতে বের হয়। এরা খুব দ্রুত আক্রমণ করতে পারে। সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। প্রথমে একটি কুণ্ডলী পাকিয়ে বসে থাকে, এরপর প্রচণ্ড বেগে শিকারকে ছোবল মারে, যা থেকে পালিয়ে যাওয়ার কোনোই উপায় থাকে না। রাসেল ভাইপারের কামড়ে প্রচণ্ড ব্যথা হয়, পরে শ্বাসকষ্টের সাথে প্যারালাইসিস দেখা দিতে পারে এবং হৃদস্পন্দন আস্তে আস্তে কমে যায়। এই সাপ কামড়ালে শরীরের উপর থেকেই বোঝা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই সাপের কামড়ে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে মারা যায়। যদি দ্রুত চিকিৎসা দেওয়া হয় তাহলেও 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত প্রচণ্ড ব্যথা থাকে। এই রাসেল ভাইপারের বিভিন্ন প্রজাতি রয়েছে, যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার ভারত, চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের সবচেয়ে বেশি দেখা যায়। এরা সাধারণত 1 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।